বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বন্যা 2019 পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে 69,20,000 টাকার চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে IFRC এর সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল সদর উপজেলার হোগরা ইউনিয়নের গয়রাগাছা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর 5 আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক MA রফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের উপপরিচালক নুরুল আমিন, IFRC এর প্রতিনিধি AKM জহিরুল আলম, হোগরা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের লেভেল অফিসার ATM জিয়াউল হাসান। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত 173 পরিবারের মাঝে প্রত্যেককে চেকের মাধ্যমে 40,000 টাকা ও ঘর তৈরির জন্য ঢেউটিন বিতরণ করা আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।